আমরা 64 থেকে 66 সালের মধ্যে এই সমস্ত পরিবারগুলো এসছে। কতগুলো পরিবার এসছে? 44টা পরিবার এই কলোনিতে যারা আছে, এবং এরকম বার্মা কলোনি অন্যান্য আরও জায়গায় আছে, কাজীপাড়ায় আছে, গোবরডাঙ্গায় আছে। আমরা বার্মা থেকে এসছি, বার্মা থেকে এসছি 1964 সালে। বার্মা গভর্নমেন্ট সার্কুলার জারি করেছিল ওদের ন্যাশনালিটি নিয়ে থাকতে হবে। এখন ওদের ন্যাশনালিটি হলো বুদ্ধিস্ট, আমরা বুদ্ধিস্ট ন্যাশনালিটি নিয়ে তো থাকবো না, আমরা ইন্ডিয়ান। আমরা এই জন্য আমরা ইন্দিরা গান্ধী না, এটা নেহরুর সাথে চুক্তি হয়েছিল, নেহরুর সাথে চুক্তিবদ্ধ হয়ে আমাদের ইন্ডিয়ানদের এখানে নিয়ে আসা হয়। আমাদের এনে এখানে কথা ছিল 42 দিন সরকারি ডোলে থাকতে হবে ক্যাম্পে, 42 দিন পরে একটা বিজনেস লোন দেবে, তারপরে একটা পুনর্বাসন দেবে। কারণ সেটা 42 দিনের জায়গায় 2-3 বছর দেরি হয়েছে, কিন্তু আমরা পুনর্বাসনটা পেয়েছি। কাউন্সিলর ক্যাম্পে ঘটনাটা জানাই, যারা দলিলটা পায়নি তারা যাতে দলিলটা পায়, এবং যারা দলিল পেয়েছে তাদের মধ্যে অনেকে রেকর্ড করতে পারছে না পয়সার জন্যে, তারা যাতে রেকর্ডটা করতে পারে সরকারিভাবে এই ব্যবস্থাটা করা হোক। তিনি MLA-র সাথে যোগাযোগ করেছেন, MLA DM অফিসে যোগাযোগ করেছেন, DM অফিস থেকে কালকে লোক এসেছিলো, SD অফিস থেকেও এসেছিলো, এসে এটা সার্ভে করে গেছে এবং আমাদের বলে গেছে আপনারা কত ফ্যামিলি আছেন, ডিটেলস নামটা দেবেন এবং কে কতটা জায়গার উপরে আছেন, আর যাদের দলিল পেয়েছেন তারা নামটা দেবেন, যাদের দলিল পাননি তাদের নামটাও দেবেন। ১৯৬৪ সালে বার্মার থেকে সেখানে সময় কিছু লোকজন এসেছিলেন, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তারা যখন এখানে আমাদের 7 নম্বর ওয়ার্ডের ওই নির্দিষ্ট স্থানে এসে থাকেন, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ের তরফ থেকে যে তাদের এখানে পুনর্বাসন দেওয়া হবে এবং তাদের পাশাপাশি যে জমিতে যারা থাকছে তার পাট্টা এবং দলিল দেওয়া হবে। বহু বছর চলে গেছে, সরকার এসছে, সরকার গিয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের সমস্যার সমাধান হয়নি। লোকসভার প্রাককালে আমরা যখন ভোটের প্রচারে যাই তখন তাদের কাছ থেকে এই সমস্যার বিষয়ে আমরা জানতে পারি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা চেয়েছি এখানকার মানুষ যারা সত্যি নিরি তারা তাদের যে জমিতে বসবাস করে সেই জমির পাট্টা এবং দলিল পাক। তার জন্য আমি উদ্ধারতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, ল্যান্ড ডিপার্টমেন্ট, DM ডিপার্টমেন্ট, তাদের তরফ থেকে সরজমিনে তদন্ত করার জন্য আধিকারিকেরা এসেছিলেন, এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই সেই সমস্ত মানুষ যারা এখানে রয়েছে তাদের স্থায়ী পুনর্বাসন এবং পাশাপাশি তাদের জমির মালিকানা তারা পাবে এর মাধ্যমে। পেলে ভালো হয়, আমাদের পক্ষে খুবই ভালো এই আর কি। সব জায়গায় যদি গেছে আমাদের এখানে তদারক করার লোকের খুব অভাব, ওই জন্য আমরা পাচ্ছি না, কেন আমাদের এখানে এখন সেরকম লোক নেই। যারা ছিল তারা মারা গেছে, এখন যারা আছে অল্প বয়স্ক ছেলেগুলো ওরা সেরকম কিছু বোঝেও না, যার ফলে আমরা পাচ্ছি না। আমাদের যদি তদারক করার লোক থাকতো আমরা কিন্তু একটা নিয়ে পেয়ে যেতাম।